সন্দেশখালির ঘটনায় ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। শুধুমাত্র সন্দেশখালি নয়, বাংলার বিভিন্ন প্রান্তে সাংবিধানিক অধিকার চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এ ব্যাপারে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং সর্বোপরি ভারতবর্ষের সার্বভৌমত্ব, সোভেরেনিটি যাকে আমরা বলি ইংরেজিতে, তা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপরে যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, যে কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যা হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে বদলহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়।